আসলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বিরোধী জঙ্গিবাদ মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল আসলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বিরোধী জঙ্গিবাদ মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা জেলার জাতীয় শ্রমিক লীগ জাতীয় শ্রমিক লীগ ঢাকা জেলার সাধারণ সম্পাদক আব্দুল আজিজ দেওয়ানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ঢাকা চন্দ্রা মহাসড়কের বলিভদ্রী বাজার থেকে শ্রীপুর ঘুরে এসে একই স্থানে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ ঢাকা জেলার সাধারণ সম্পাদক আব্দুল আজিজ দেওয়ান সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম ব্যাপারী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন দেওয়ান সহ ধামরাই ও সাভারের জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার ভাস্কর্যকে ভেঙে ফেলেছে তার জন্য আমরা ঢাকা জেলার পক্ষ থেকে প্রতিবাদ সভা এবং প্রতিবাদ জানাচ্ছি বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কোন রকম নোংরা রাজনীতি করবেন না ছাত্র সভা জানান এই সারা দেশে 7:30 আমি বলবো একটা সবসময় চেষ্টা করবেন বঙ্গবন্ধুর ভাস্কর্য বাংলাদেশের সৌন্দর্য বঙ্গবন্ধুর ভাস্কর্য বাংলাদেশের সৌন্দর্য